রাসূলের কদমে যে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগামী দিন তো ঈদের দিন আমরা তো ঈদের ময়দানে যাব কি যাব না নবী বললেন আমার মহিলারা শোনো বলে হুজুর আমরা তো হায়েজ আছে আমরা তো অপবিত্র এখন আমরা ঈদের ময়দানে কেমনে যাব ওখানে যে আমরা দোয়া করব কেমনে সালাত আদায় করব কেমনে তখন কেরে জামানা শুনেন নবী বলেন অবশ্যই তোমরা যাবে যে আড়ালে পর্দার মধ্যে বসে থাকবে নামাজ তোমরা পড়বে না যখন আমি নবী আল্লাহর কাছে ফরিয়াদ করি তোমরা পর্দার মধ্যে হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করবা ইয়া দ্বারা প্রমাণ হয় তুমি যদি এই দিনের কথা শুনবা দোয়া করবা আল্লাহর কাছে চোখের পানি ফেলবা ইয়া যতই তোমরা হায়নি পাচাসলে এগুলো করা যাবে গুনাহ হবে না দরে দরে চিল্লায় বলেন মারহাবা আমার ভাইরা আমার বন্ধুরা আমার তিনটা আমলের এক নাম্বার আমল তবে পুরুষের জন্য কোনো মাপ নাই মহিলাদের জন্য কাজা আছে নামাজে মাপ আছে পুরুষ যখন কোন সাবাল্য কোন সাবাল্লিকা সাবাল্লিকা যখন হয়ে যাবে যখন তাদের পিরিয়ড আসবে যখন তাদের হায়ানি পাজ আসবে সঙ্গে সঙ্গে তাদের জন্য নামাজ কাজা নামাজ বন্ধ রোজা বন্ধ কিন্তু কোন পুরুষের জন্য মাফ নাই অনেক পুরুষকে কাপড় ঠিক নেই নামাজ নয় যখন আপনি সাবাল্লক হয়ে যাবেন আপনার উপরে নামাজ ফরজ হয়ে গেছে কোনো উপায়ে পারছেন না আপনি দাঁড়ায় পড়েন না পারলে বয়ে পড়েন বয়ে না পড়লে শুয়ে পড়েন শুয়ে না পারলে ইশারায় পড়েন এই কাপড় পরিষ্কার না এটা দ্বারা কোনো অজুবাদ চলবে না কারণ পুরুষের জন্য কোনো মা পাল্লা করেন না চারি জায়গা দুই করছে তারপরও কেমনে মাফ করবে কথা কয় না সফরে আছেন আপনি দুইয়ের চারি জায়গা দুই করছে ঠিক কি না তারপরও আল্লাহকে ধোকা দিবেন কেমন পুরো জাতির কোনো মাপ নাই আমার মা বোনেরা শুনে নাও তাহলে এক নাম্বারে বুঝতে পারলাম ফরজ নামাজ ফরজ রোজা এগুলো আদায় করবেন নাম্বার টু হলো এত জোরে সুবহানাল্লাহ কইবেন এই তাবুগুলো যেন নড়ে যায় নাম্বার টু হলো স্বামীর খেদমত দুই নাম্বার হলো স্বামীর খেদমত ছাড়া কোনো মেয়ে জান্নাতে যাবে না যাবে না যাবে না আল্লাহু আকবার বলো মনে পড়ে গেল মা ফাতেমার কথা গভীর রাত্রে হযরত আলী যুদ্ধের ময়দান থেকে বাড়ি আসলেন এসে বলে ফাতেমা এক গ্লাস পানি দাও পানি আনতে যায় ফাতেমা দেখে অন্ধের মহলে পানি নাই দৌড়ে গেলেন পানি আনতে এসে দেখে শেরে খোদা হযরত আলী ঘুমায়া গেছে সারা রাত ফাতেমা স্বামী শিওরে দাঁড়ায় আছে পানির জগ নিয়ে আমার মারা শুনে নে ভালো করে শুনে নে মা পানি নিয়ে দাঁড়ায় আছে ফজরে আদান পড়ে গেছে হযরত আলী লাফ দিয়ে উঠে দেখে রে ফাতেমা পানির পেয়ালা নিয়ে দাঁড়ায় আছে হাত দিয়ে ডাকে সমস্ত দেহখানা বরফ হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে একদড়ি মসজিদে গেছে যায় নামাজ পড়ে কাঁদতেছে চোখের পানি ছেড়ে কাঁদতেছে আল্লাহ আমার বিবিরে তুমি জান্নাত দিয়ে দিও জান্নাতের সরদার বানায় দিও আল্লাহ আমার বিবিরে তুমি দুনিয়ার মধ্যে উচ্চ মাকাম দান করো জোরে জোরে বলেন আমিন 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 বলো এই বোদাইপুরের জমিনের মধ্যে অনেকে আছেন বোর সাইতে মাকে মূল্যায়ন করেন কো বউ মরে গেলে বউ পাওয়া যাবে বউ যদি চলে যায় আর একটা বউ পাওয়া যাবে জনম দুঃখিনী মা মা যদি একবার মারা যায় বাবা যদি একবার চলে যায় আসমান জমিনের মধ্যে এত বড় নিয়ামত আর আমরা পাবো না জোরে বলেন ঠিক কি একটু জোরে বলো ঠিক কি না এই পিতা মাতা পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে যদি গুনাগুলো সরাইয়া না নিতে পারো তোমার মতো পুরা কপাল্লা মানুষ এই জগতের এবাদত বন্দিগি করে কোনো লাভ নাই তোমার নামাজ তোমার হজ তোমার যাকাত তোমার কুরবানি সব কিছু বরবাদ হয়ে যাবে যদি মা জননীর চোখে পানি পড়ে যদি বাবার চোখের পানি পড়ে যদি অন্যায় করে তো আজকে মাহফিল থেকে বাড়ি যাইয়া মায়ের পাটা ধরা ধরবা মায়ের পায়ের মধ্যে পড়ে যতক্ষণ পর্যন্ত মাকে রাজি করতে পারবা না ছাড়বা না বলবো মা বুঝতে পারি নাই জোরে ছাড়িতে কথা বলেছি বুঝতে পারি নাই তোমাকে কষ্ট দিয়েছি মাগো আমার আচরণে তুমি কষ্ট পেয়েছো আমি তোমার কলিজার টুকরো সন্তান
মা গো আমারে তুমি মাফ করে দাও, আমি ভুল করেছি আমারে তুমি মাফ করে দাও। বাবার পায়ের মধ্যে পড়ে যাও, গভীর রাত্রে বাবার পা দুখানা ধরে বলো বাবা অপরাধ করেছি, আপনার কথা মতো শুনতে পারি নাই, আপনারই কষ্ট দিছি বাবা, বাবা আপনার হুকুম মানতে পারি নাই। বাবা গো তুমি যদি ক্ষমা না করো আমার আল্লাহ ক্ষমা করবে না। আমি যুবক বাদের হাতে ধরে বলে যায়, এই পৃথিবীর মধ্যে এত বড় নিয়ামত যদি হারায় ফেলো, তোমার মতো কপাল পোড়া মানুষ আর জগতের মধ্যে নাই। এই মুসা আলাইহিসসালাম আবার ডাকতে বলে, আমার মালিক আমি আপনার কাছে জানতে চাই, আমি যখন মারা যাব দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, জিব্রিল আমিন আগমন করেছে আদম আলাইহিসসালামের কাছে বারবার, কয়বার? বারবার। ইদ্রিস আলাইহিসসালামের কাছে আসছে চারবার, ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আসছে 42 বার, আর এই মুসা আলাইহিসসালামের কাছে জিব্রিল আমিন আসছে 24,000 বার। কতবার জোরে বলেন, কতবার? কার কাছে? মুসা আলাইহিসসালামের কাছে আছে 750 বার, আর আমার আপনার নবীর কাছে আছে 24,000 বার। কার কাছে? কথা কয় আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনের কাছে আছে কতবার? 24,000 বার। শরীয়তে 63 বছরের জিন্দেগিতে জিব্রিল আমিন আগমন করেছে 24,000 বার। কত হাজার বার? কত বছরে? 63 বছরের জিন্দেগি রহমাতুল লিল আলামিনের কাছে এতবার জিব্রিল আমিন আগমন করেছে। আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই, আর মুসা আলাইহিসসালামের কাছে আছে 750 বার। কতবার? 750 বার। মুসা আলাইহিসসালাম কি মুসা আলাইহিসসালাম ডাকতে বলে, আমার মালিক আমি যেদিন মারা যাব, মারা যাওয়ার নিশ্চিত আমার তুমি জান্নাতের মধ্যে রাখবা, ওই জান্নাতের মধ্যে আমার বন্ধু হবে কে? মারহাবা বলেন, একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ইকরামের বন্ধু হবে কে? আমার সাথে জান্নাতের মধ্যে কে থাকবে? আমার আল্লাহ বলে, মুসারি তোমার সাথে একজন সাধারণ মানুষ থাকবে, এই দুনিয়ার মধ্যে তার নামটা আমি বলবো নিরে মুসা। মুসা নবী ডাকতে বলে, আমার আল্লাহ কে থাকবে আমার ওই জান্নাতের মধ্যে একটু বলে দাও। মুসা আলাইহিসসালাম যখন শুনতে পাইলেন, আল্লাহ পাক জানিয়ে দেয়, বন্ধু তোমার সাথে জান্নাতের মধ্যে থাকবে একজন গোস্ত বিক্রেতা না কসাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মুসা রে তুমি দেখো আমি কিসের জন্য জান্নাত দিছি, ও কি করে তুমি দেখতে থাকো। আল্লাহ আর জোরে। মুসা আলাইহিসসালাম অপেক্ষায় রইলেন গোস্ত বিক্রেতা কি করে, গোস্তগুলো বিক্রি করলেন উনি কলিজাডা, গোস্তগুলো কিছু একটা রুমালের মধ্যে ঢুকাইলেন, কাপড়ের মধ্যে ঢুকাইয়া বাড়ি নিয়ে গেলেন, বাড়ি নিয়ে গোস্তটারে টুকরো টুকরো করে কাটলেন, কাটিয়া রান্নায় সুলোই দিয়া রান্না শুরু করে দিলেন। আমার আল্লাহ কয়, মুসা দেখো কি করে কষায়, কি করে এবার আস্তে আস্তে কষায়, ওই রান্না ঘরে দিয়া রান্না শেষ করিয়া দৌড়াইয়া গেলেন আর একটা ঘরে, যা দেখে ওই ঘরের মধ্যে মুসা আলাইহিসসালাম তাকা দেখে মাসি গুলো ভিন ভিন করে গো, অনেক বুয়ে মাসি ঘরের মধ্যে জ্বালাতন করে, দৌড়াইয়া ঘরের মধ্যে ঢুকি জনম দুঃখিনী মা, ও দুনিয়ার মুসলমান শোনো, দুঃখী মা শুয়ে আছে,
মায়ের মুখের মধ্যে একটা চুমা দিয়ে ডাক দে বলে মা গো। জনম দুঃখিনী মা, আমার বাজার থেকে আসতে দেরি হয়ে গেছে গো মা, রান্না করতে দেরি হয়ে গেছো মা, তুমি আমার মাফ করে দিও গো মা। মায়ের গায়ে ময়লা পায়খানা পোশাক পরে মাখিয়ে ফেলেছে সমস্ত গায়ে, কষায় নিজের হাত দিয়া মায়ের পায়খানা মুছাইলেন, পায়ে মায়কে গোসল করাইলেন, মাকে পরিষ্কার করলেন, পরিষ্কার করে আর একটা কাপড়ের মধ্যে মুড়াই নিলেন, নিয়া মাকে কোলের মধ্যে নিয়া ডাক দে বলে মা আমার দেরি হয়ে গেছে, তোমার খাওয়াইতে দেরি হয়ে গেছে, মা গো বাজারে আজকে বস্তু বিক্রি করতে একটু সময় লাগছে, দেরি হয়ে গেছে, এই জন্যে আমি আসতে পারি না, দেরি হয়ে গেছে মা, তুমি কষ্ট নিও না। মাকে কোলের মধ্যে বসাইয়া রে, জনম দুঃখিনী মাকে কোলের মধ্যে বসাইয়া গোস্তের টুকরা গুলো মায়ের গালে দেয়, মা জননী আস্তে আস্তে খায়, পুরো গোস্তটা খাওয়াইয়া মাকে আবার বিছনার মধ্যে শুয়ায় দিলেন, দিয়া বলে মা গো আমি বাজার থেকে এসেছি, এখন আমি গোসল করতে পারি নাই, মা গো তুমি খেয়েছো একটু বিশ্রামে থাকো, আমি আমার গায়ের ময়লাটা ধুয়ে আসি, পরিষ্কার হয়ে আসি গো মা। এবার চললেন জনম দুঃখিনী মাকে শোয়ায় রেখে, কষায় গোসলখানায় রওনা হয়ে গেলেন। এদিকে জনম দুঃখিনী মা দুখানা হাত উঠা দিয়ে ডাকতে বলে আমার মালি, মালিক গো ও আমার মালিক, আমি জানি তোমার জান্নাত আছে, তোমার জান্নাতের তুমি মালিক, আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তান আমার কষাই গো আল্লাহ, আল্লাহ আমার কষাই রে তুমি তোমার একটা জান্নাত দান করো, আর যে জান্নাতের মধ্যে হযরত মুসা আলাইহিসসালাম থাকবে, যে জান্নাতের মধ্যে এই জামানার নবী মুসা আলাইহিসসালামকে তুমি যে জান্নাতের মধ্যে রাখবা, আমার কষাই কি সিং জান্নাতের মধ্যে রাখবা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি আর কিছু চাই না এই পৃথিবীর মধ্যে, একজন মায়ের আছে একজন মায়ের পাগল, ওই একজন মায়ের সত্যিকার প্রেমিককে নিয়ে জান্নাতের মধ্যে থাকবো, এর সেইতে আমি আর কিচ্ছু চাই না, আমি মোসার জীবন ধন্য। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। আমার আল্লাহ বলে মুসারে ওই দুঃখী মা যখন হাত উঠাইছে আমার দরবারে, ওই দুঃখিনী মা যখন হাতটা উঠাইয়া দিছে আমার দরবারে, আমি আল্লাহ কবুল করতে বাধ্য হয়েছি, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে ফেলেছি, এই জন্যে তোমার সাথে মুসা আলাইহিসসালামের জান্নাত দিয়ে দিছি। আজকে আমাদের সন্তানেরা মার খবর নিই না বাবার খবর নিই না, জান্নাতের গায়ে দুটি দরজ, একটা দরজার নাম তোমার মা, আর একটা দরজার নাম তোমার বাবা, এই দুটি নিয়ামত, একটা নিয়ামত হলো তোমার আব্বা, আর একটা নিয়ামত হলো তোমার বাবা। এই জন্য পিতা মাতা যখন বুড়া হয়ে যাবে, রাসূল বলছে খবরদার খবরদার, তাদেরকে বুড়া বলবি না, তাদেরকে বুড়ি বলবি না, যেমন ছোট মানুষ ভুল করে তদ্রুপ তোমাদের পিতা মাতা ভুল করবে বুড়া হয়ে গেলে, খবরদার খবরদার।
তাদের সঙ্গে একটু শব্দ করবা না, তাদের কষ্ট দিবা না। পিতা মাতা কষ্ট পেলে আমার আম্মা তারা কষ্ট পায়, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। পিতা মাতা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, মারহাব বলেন না? আর একটু জোরে বলেন, সন্তানের জন্য পিতা মাতা বড় নিয়ামত। পিতা মাতারে কষ্ট দিয়া পৃথিবীর কোন জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই। পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস নাই যে পিতা মাতারে কষ্ট দিয়া দুনিয়ার মধ্যে কামিয়াব হয়েছে, কারণ তার দুনিয়ার জমিনে তাকবীরে পোকা লাগবে, মরণের আগে আল্লাহ পাক তাকে বেইজ্জতি করে মৃত্যু দিয়া দিবে। পৃথিবীর মধ্যে ঈমান হারা হয়ে মৃত্যু বরণ করবে, কারণ মায়ের চোখের পানি বাবার চোখের পানি আমার আল্লাহ আপনি ফলে দিতে পারে না, জোরে বলে ঠিক কিনা? নবী নিজেই বলেছে, আমার সাহাবীরা রে তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? তোমাদের বাড়িতে যাদের পিতা মাতা জিন্দা, মা বাবা যাদের জিন্দা আছে, বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। মায়ান নবীজি বলার পরে সাহাবীরা কান্দে, চোখের পানি সেরে কান্দে, আমার নবী তাকে সাহাবীদের চোখে পানি রে, রহমতের নবী বলে সাহাবীরে তোরে কেন কান্দ? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ঘরের মধ্যে মা নাই বাবা নাই, আজকে আমাদের মা বেঁচে নাই রে বাবা বেঁচে নাই, দু মাস আগে বাবা মারা গেছে, এক মাস আগে মা মারা গেছে, আর এক সবই কান্দে, হুজুর মা জননী নাই, আর একজন কান্দে বাবা নাই, আর একজন বলে আমার কেউ নাই। আমি নবী দুনিয়ার মধ্যে মাকে হারাইলাম, বাবারে হারাইলাম, আমার মতো দুনিয়ার মধ্যে কেউ এতিম নাই, তোমরা চোখের পানি মুছে ফেলো আর কান্দ না, তোমরা চোখের পানি মুছে ফেলো। আল্লাহর নবী কইছে, আমিরে রে আমার মতো এতিম কেউ নাই, যখন আমি ছয় মাসের গর্ভে তখন আমার বাবা দুনিয়া থেকে বিদায় নেয়, জীবনে শরিয়াতের চোখ দিয়ে আমি বাবারে দেখি নাই, যখন ছয় বছর বয়স দুঃখিনী মা চিরবিদায় হয়ে যায়, এমন এতিম পৃথিবীর মধ্যে আর কেউ নাই। ও আমার সাহাবীরা, আমিও নবী এতিম, আমার আল্লাহ ডাকবে বলে বন্ধু, ও আল্লাহ, ও জিবিল ধরে যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর চোখের পানি ভরে যাদের মা নাই যাদের বাবা নাই তাদের জন্য আমি একটা ব্যবসা শিখাইয়া দিই, সেটা হলো তারা যেন সকাল সন্ধ্যা নয় সদা সর্বদাই যেন মা বাবার জন্য এভাবে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ ডাকতে বলা হাবি যাদের মা নাই যাদের বাবা নাই রে তাদেরকে জানা দেন, এইভাবে দোয়া করতে আমার আল্লাহ, এ আমার আল্লাহ, এ আমার রব, এ আমার প্রতিপালক,
আমার পিতা মাতার সগিরা গুনাহ মাফ করে দাও। আল্লাহু আকবার, কি গুনাহ? আজকে ওয়াজ জুম্মার রাত, মুসলমানদের মধ্যে চতুর্থ ঈদের রাত। এ মুসলমান চতুর্থ ঈদের রাত গরিবের সব সম্মা জরিবের বাদান হজের সমতুল্য দিন, জুম্মার দিন। আজকে সেই মহিমা তোরা, কয়জন বান্দা মাগরিবের নামাজ পড়ে বাপ মার জন্য দোয়া করেছে, কজন বান্দা ঈশার নামাজ পড়ে দোয়া করেছে, ফজরের নামাজ পড়ে দোয়া করেছেন। আল্লাহ বলে হাবিব ওদেরকে জানায় দেন এইভাবে দোয়া করে, কারণ আল্লাহ বলছে কর রব্বির হামা কামা রব্বায়ানি সগীরা। আর আমরা বলবো রব্বির হামা কামা রব্বায়ানি সগীরা। সবাই একটু বলেন না আমার সাথে, রব্বির হামা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলে হাবিব যাদের মা নাই, যাদের বাবা নাই, যাদের আপন জন বিদায় হয়ে গেছে নবী গো, তাদেরকে আপনি জানায় দেন এইভাবে যেন দোয়া করেন, এ আমার রব, এ আমার প্রতিপালক, এ আমার আল্লাহ, আমার পিতা মাতার সগিরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও। আর পিতা মাতা কত কষ্ট করে লালন পালন করেছে, অনেক মা শীতের দিনে একটা মাত্র কাপড় রে মায়ের কোলে বিপদ সাফ করে মায়ের বিছানা বিদায় দিছি রে, কোনোদিন মা বিরক্ত হয় নাই, মা কোনোদিন আমারে মারে নাই, বুকের উপরে নিছি, বুকের উপরে প্রস্রাব করে দিছি, মা কোনোদিন কষ্ট পায় নাই, সারা রাত ওই ভিজা খেতার মধ্যে ঘুমাইছে, ভিজা কাপড় নিয়ে ঘুমাইছে, আপনার আমাকে শুকনা জায়গা রেখেছে। আজকে সেই জনম দুঃখিনী মা চিরবিদায় হয়ে গেছে রে, মায়ের কবরটা পর্যন্ত কোথায় আমরা জানি না, মা বাবার কবর কোথায়, কবর নিয়ে যুব, তুমিও একদিন মা হবা, তুমিও একদিন বাবা হবা, চিরবিদায় করে দিবে যেদিন আপনাকে আমাকে মুসলমান, ওই কবর যেদিন একমাত্র হবে আপনার আমার ঠিকানা, সেদিন আপনার সন্তানেরা যখন আপনার জন্য দোয়া করবে না, ওই কবরে শুয়া কামায় করাও সম্ভব নয়। মুসলমানেরা জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান শোন না, এরে রহমতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী বলে গেলেন কি আর আমরা করি কি, পিতা মাতা দেখি পিরাইটা বাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, গাড়ির মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, অফিসের মধ্যে লেখা আছে মা বাবার দোয়া, দোকানের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে লেখা আছে মা বাবার দোয়া। মা বাবা যদি দোয়া করলে বাড়ির মালিক গাড়ির মালিক হওয়া যায়, ভালো করে লিখে নাও, পিতা মাতা দোয়া করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই মা বাবা যাদের আছে রে মুসলমান শুনে নাও, পিতা মাতা যাদের দুনিয়ার মধ্যে আছে, এই পিতা মাতার খেদমত করে যেতে চাই কি চাই না, জোরে বলেন চাই কি চাই না, আর একটু জোরে বলেন চাই কি চাই না। দরাদি বন্ধু আল্লাহর নবীর এক সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন নবীর সাহাবী, বড় বুজুর্গ নামাজি, বড় আল্লাহওয়ালা, মায়ের মনে কিঞ্চিত পরিমাণ কষ্ট দিছে, মৃত্যু যন্ত্রণায় মৃত্যু হয় না,
অনেক লম্বা ওয়াজ, অল্প একটু কথা বলে যাব রে বাবা। মৃত্যু সজ্জায় সজ্জিত নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার আজকে এটা দিন, মৃত্যু যন্ত্রণায় ছটফট করে মরণ হয় না। অনেকে কয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, আরে বাবা খবরদার এই শব্দটা ব্যবহার করবেন না। মৃত্যুর সাথে কেউ মারামারি করে না, মৃত্যুর সাথে কেউ পাঞ্জা লড়ে না, মৃত্যু সজ্জায় সজ্জিত কষ্ট পায়, কারণ আজরাইল যখন জানটা কবজ করতে আসে ভয়ে পালায়, দুনিয়ার সব কথা স্মৃতিগুলো সামনে ভেসে আসে, তখন বান্দা ভয়ে কাতর হয়ে যায়, চিৎকার মারে, উল্টা পাল্টা কথা বলে রে মুসলমান। মৃত্যু সজ্জায় সজ্জিত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না, তোরে বলেন ঠিক কিনা? একটা কথা ব্যবহার করে অনেকে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, আহা পাঞ্জা লড়তেছে। হযরত আলকামার মৃত্যু হয় না রে, রহমতের নবীর কাছে খবর গেল, নবী বলে আমার সাহাবীরা রে তোমরা যাও, আমার আলকামার চারিদিকে ঘুরে ঘুরে চারিদিকে দাঁড়ায় দাঁড়ায় বেশি বেশি করে দোয়া করো, মারা মারা মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও, আলকামার জানটা বাইর হয় না, সাহাবীরা যায় দোয়া করে কাজ হয় না, সাহাবীরা যায় কোরআন তেলাওয়াত করে কিন্তু মৃত্যু হয় না, বড় কষ্ট পায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, জিব্বাখানা বাইর হয়ে যায়, নিঃশ্বাস ছাড়তে বড় কষ্ট হয়, সাহাবীরা দৌড়ে আসলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা এত যন্ত্রণা পায় সহ্য হয় না, নবী গো, ও মায়ের নবী, আমরা কি করবো, আমরা দোয়া করেছি কিন্তু মরণ হয় নাই, আমার নবী হাত উঠে দোয়া করে, আমার আল্লাহ, আমার আলকামা তো নামাজ সারে নাই, রোজা সারে নাই, জীবনে মিথ্যা বলে নাই, অন্যায় করে নাই, তুমি আমার আলকামার রুটা আসানের সঙ্গে মৃত্যুবরণ করো, কারণ আলকামার জানটা যেন তুমি আসানের সঙ্গে মৃত্যু হয়ে যায়, আল্লাহ আল্লাহ, আমার আলকামারে তুমি কষ্ট দিও না। এ দুনিয়ার মুসলমান, রহমতের নবী দোয়া করে আমার আল্লাহ ডাকতে বলে, হবি আপনি আটটা লাভায়ন, আজকে আপনার দোয়া কবুল করতে পারছি না, এটা সম্ভব না, একজন মায়ের শত্রু মায়ের বিদ্রোহী সন্তান আপনি দোয়া করেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আটটা নামায়ন, কারণ আলকামার মা দুনিয়ার মধ্যে এখনো জিন্দা আছে, নবী গো যতক্ষণ পর্যন্ত আলকামার মা তার জন্য দোয়া না করবে মৃত্যু যন্ত্রণা যাবে না, যদিও তার মৃত্যু হয় তারপরও সে জাহান্নামী জান্নাত পাবে না। আল্লাহ নবী ডাকতে বলে, মা আপনি আপনার আলকামার জন্য দোয়া করেন, আলকামার জন্য মৃত্যু যন্ত্রণা কমে যায়। এর মুক্তি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়া। এই কিতাবের মাধ্যমে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শুনে নাও, সবচাইতে সহজ মৃত্যু যেটা হয়, সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দে লবণের মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন মরণকালে যারা পায়খানা করে দেয়, মরণকালে যাদের জিহ্বা বড় হয়ে যায়, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়, আল্লাহ আমার আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও, আল্লাহ এই মরণটা আমাদের সহজ করে দিও, জোরে জোরে চিল্লা বলা যাবে না, আল্লাহ একবার মহব্বত চিল্লা বলা যাবে না, আল্লাহ একবার। আমার ভাইরা আমার বন্ধুরা, জনম দুঃখিনী মা ডাকতে বলে, বাবা মুহাম্মদ
এই কলিজার মধ্যে অনেক ব্যথা রে, এই অন্তরের ভিতরে অনেক ব্যথা রে বাবা, আমি আমার ছেলে আলকামারে ক্ষমা করতে পারব না। মনবি বলে মা গো কি অপরাধ করেছে আমার কলিজা, আপনার কলিজার টুকরা সন্তান। কো বাবা আমার জানা মতে একত্র নামাজ আমার ছেলে কাজা করে নাই, আমার জানা মতে আমার ছেলে কোনোদিন মিথ্যা বলে নাই, আমার জানা মতে আমার ছেলে সুদ ঘুষ খায় নাই, আমার জানা মতে আমার ছেলে অন্যায় অপরাধ করে নাই। কই কমা গো তাহলে এত কষ্ট কেন হয়? কই মা কেন তোমার সন্তানের এত কষ্ট হয়? আমার নবী বলা পর, আমার নবী বলা পর আলকামার মা বলে হুজুর সারা জীবন আমার ছেলে বইয়ের পরামর্শ শুনত, বোর কথায় উঠত, বোর কথায় বসত, বউ যেটা বলতো তাই সঠিক মনে করত। আমি কলিজার টুকরা মা, আমি জনম দুঃখিনী মা, আমার কথাকে কোনো মূল্যায়ন করত না। আজকে বাবা আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার হযরত আলকামা ডাকতে বলে নবী গো, নবীর আলকামার মা ডাকতে বলে নবী গো, সারা জীবন আমার কলিজার টুকরা সন্তান শুধু বইয়ের পরামর্শ অনুযায়ী চলতো, আমার কোনো কথা শুনতো না, মানত না, এই জন্যে আমার কলিজার মধ্যে বড় কষ্ট, আমার মনে বড় দুঃখ, আমি তাকে ক্ষমা করতে পারবো না। আমার নবী ডাকতে বলে সাবিরা রে আয় আয় খড়ি নিয়ে আয়, খড়ি নিয়ে বাজান রে একটু সময় চালা একটু। পালাবি কই যাইয়ারে মানুষ, পালাবি কই যায়া আজরাইল আসিলে পারে থাকিবি পড়িয়া রে, অন্ধকার কবর হবে ঠিকানা তোমার, অন্ধকার কবর হবে ঠিকানা, বল পালাবি কই যাইয়ার মানুষ, পালাবি কই যাইয়া আজাইল আসিলে পারে থাকিবি পড়িয়া রে, অন্ধকার কবর হবে ঠিকানা তোমার, অন্ধকার কবর হবে জীবনের তরণাতে পাপ করে সমরে, একদিন ফুরাইবে বেলা ভাবনি কখন যে, একদিন ফুরাইবে বেলা ভাবনাই কখন যে, একে একে সোনার জীবন, একে একে সোনার জীবন যাবে রে ফুরাইয়া রে, অন্ধকার কবর হবে ঠিকানা তোমার, অন্ধকার কবর হবে ঠিকানা তোমার, অন্ধকার কবর হবে ঠিক। এক বিয়াতে আইসর মানুষ জগতের উপরে, আর এক বিয়াই যাইবার মানুষ মাটির কবরে তুমি, আর এক বিয়াই যাইবার মানুষ অন্ধকার কবরে তোমায়, আপন জনে যাবে সেদিন ভুলিয়া, তোমায় আপন জনে যাবে সেদিন ভুলিয়া, অন্ধকার কবর হবে ঠিকানা তোমার, অন্ধকার কবর হবে ঠিকানা। আদরে বলেন ঠিক কিনা, কল্লোটার শীত দায়িকতুল বউ আলা ইন্নাহু লা ইলাহা ইল্লা হু আল্লাহু আকবার।
এ দুনিয়ার মুসলমান রহমতের নবী ডাকতে বলে সাবিরা রে কোয়ায় খড়ি নিয়ায় আগুন নিয়ায় খড়ি আনা হলো শীতে সাজানো হলো আগুন ধরানো হলো আলকামার দেহখানা আগুনের মধ্যে ফেলানোর জন্য তৈরি হয়ে গেল জনম দুঃখিনী মা দরজা দিয়া উকি মেরে দেখে রে কলিজার টুকরা সন্তানের আগুনের মধ্যে ফেলা দিতে যায় জনম দুঃখিনী মা চিৎকার মেরে কান্দে আর বলে মায়া নবী গো আমি জনম দুঃখিনী মা বেঁচে থাকতে কলিজার টুকরা সন্তানের আগুনে পুড়াইবে আমি মা কেমনে মিলে নিব আমি সহ্য করতে পারব না আরে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি কত পায়খানা প্রস্রাবের মধ্যে ঘুমাইছি নিজে নাকে কলিজার টুকরা সন্তানের খাওয়াইছি আমি মা জননী আমার আগুনে পুড়াইব এ আল্লাহর নবী গো আমি দুঃখিনী মা আমার আলকামার জীবনের সব কষ্ট ভুলে গেলাম আমার আলকামার আমি ক্ষমা করে দিলাম সঙ্গে সঙ্গে আলকামা কালেমা পড়ে নিছে লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু সঙ্গে সঙ্গে আলকামার মৃত্যু হয়ে গেছে মারহাবা বলেন না আরো জোরে তাহলে ইহা দ্বারা আমরা প্রমাণ করতে পারি নবীর সাহাবী হয়েও নবীর সাহাবী হয়েও মার সাথে বেয়াদবি করার কারণে কতটুকু বেয়াদবি করছে মার কথাকে মূল্যায়ন করে নাই মার কথাকে মূল্যায়ন করে নাই মার কোনো কথা বইয়ের কথাটা মূল্যায়ন বেশি করতো মার কথাটা একটু কম করতো আর আজকে আমরা অনেক ছেলেরা আছি বউর কথা মতো মাকে ঘাট ধরে বাইরে করে বেড়াচ্ছি অনেক জায়গা পত্রিকা পড়লে ফেসবুক খুলে দেখা যায় সন্তান আজকে দেখলাম অনেক একটা ছেলে দাড়ি মুখে রয়েছে মুরব্বী বাবারে কি পিটান পিটাইতেছে আহা বাবা খালি বাবা বলতেছে হে বাবা তো তোর পায়ে ধরে আমার মারিস না তোর পায়ে ধরে মারিস না কিন্তু ছেলে বাবাকে পিটাইয়া ঘাট ধরে বাড়ি থেকে বাড়ি করতে মাকে মারতেছে আরে কষ্ট সন্তান হইয়া এই যে সিলেটের জমিনে চট্টগ্রামের জমিনে কি করছে আপনার পুরো 18 বছর পরে বাবার সন্তান পেয়েছে সেই সন্তান রাতের অন্ধকারে বাবাকে 5 টুকরা করে কাটছে কয় টুকরা 5 টুকরা করে কাটছে আহারে সন্তান যার পায়ের নিচে আমাদের জান্নাত মায়ের পাততলে আমাদের পাততলে স্যান্ডেল আর মায়ের পাততলে জান্নাত সুতরাং সেই জান্নাতকে যারা কষ্ট দিবে মাকে যারা কষ্ট দিবে বাবাকে কষ্ট একটা কথা আমার মনে পড়ে গেল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধমা হালিমাতু সাদিয়া নাম কি নবীজি দুধমা ছিল 4 জন এর মধ্যে নাম্বার 1 হলো মা আমিনা 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে আবু লাহাবের দাসী সুরাইবা হযরতে সালমা আর হালিমাতু সাদিয়া এই 4 জন ব্যক্তি দুধ পান করছে রাহমাতাল্লিল আলামিন অনেকের এই জন্য আপনাদের অনেক কিতাব এই যে আলোচনা করতে গেলে অনেক সময় লাগে আলোচনা করতে গেলে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়া এর মানে সানানজুল দিয়া অর্থ দিয়া কথা বলতে গেলে একটা আয়াত একটা বিশ্লেষণ করে আমি আমার যে আয়াত পড়েছি এখনো আমি যাইনি ওদিকে সুযোগ পাইনি শুধু আলোচনার মধ্যে এখনো ঢুকতেই পারিনি অবস্থা আমার ভাইরা এরকম 2-4 রাত যখন আপনাকে সময় দিতে পারবো কিছু কথা আমি আপনাকে বলতে পারবো তা যে জন্যে হালিমাতু সাদিয়া যখন নবীজির কাছে নবীজির দুধমা কয়জন অনেকেই বলে নবীজির দুধমা হালিমা আরো 4 জন আছে একজন হলো মা আমিনা একজনের নাম কি মা আমিনা আপন মা 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করেছে 2 নম্বর হলো হালিমাতু সাদিয়া 3 নম্বরে আবুল আবেদ দাসী সুরাইবা 4 নম্বরে হযরতে সালমা এই 4 জন ব্যক্তির দুধ পান করছে কে রহমাতাল্লিল আরো যারা রহমাতাল্লিল আলামিন কষ্ট হচ্ছে আপনাদের আরো অল্প সময় কষ্ট হচ্ছে আমি তো আপনাদের বোঝানোর জন্য আস্তে আস্তে কথাগুলো বলতে একদম বাংলা ভাষায় বলতেছি আমি তো হিন্দি ভাষায় আরবি ভাষায় সবাই তো আরবি বোঝে না
সবাই তার হিন্দি বোঝে না, উর্দু বোঝে না। আমি তো আপনাদের ভাষা একদম আঞ্চলিক ভাষা, পল্লীর ভাষা, একদম গেওগ্রামের ভাষার মতো কথা বলতে, যাতে করে আপনাদের ভিতরে ঢুকতে পারি, ভিতরে ঢুকতে পারি, কারণ আপনারা কষ্ট করে আসছেন। একটা কথা যদি আপনি শিখতে পারেন, যেহেতু আমরা বাংলাদেশের মানুষ, বাংলায় বেশি বুঝি, আর আমিও বাংলা ভাষায় এমনভাবে কথা বলতেছি, জুমলায় খবরিয়া করে, জুমলায় হিংসায় না, জুমলায় খবরিয়া, বক্তার মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে, এটাকে বলা জুমলায় খবরিয়া। জুমলায় হিংসাইয়া, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কলাও বুঝতে পারে না, শুধু ইয়েস নো আর ভেরি গুড, ঠিক কিনা? এরম কিছু দেশে, আমাদের বাংলাদেশে অনেক অঞ্চলে ভাষা আছে, তারা যখন ভাষা বলে আমরা কিছু বুঝি না, খালি তাকায় তাকায় দেখবি আর শুনি কান দিয়া কথা বুঝেনি। সিলেট অঞ্চলে, চট্টগ্রাম, ওই পার্বতী চট্টগ্রাম, এরপরে আপনার ওই ঠাকুরগাঁও দিকের ভাষা কিচ্ছু বুঝবেন না, কথা বুঝেনি, কিতা কিতা কইতে এরাই বুঝতাম না, কথা বুঝেন না। মাশাআল্লাহ, আপনার ব্রাহ্মণবাড়িয়ার ভাষা অনেক ভালো, তবুও কিছু কিছু অঞ্চলে এখনো ভাষা তাদের এক দেশের গালি এক দেশের বলি, যেরকম ঠিক কিনা, এক দেশের আর এক দেশের বলি, এই জন্য বুঝতে হবে। তোমার ভাইরা হালিমাতুস সাদিয়া রাসূলের কদমে আসছেন, নবীজি দেখেই, হালিমাতুস সাদিয়াকে দেখেই নবী দাঁড়ায় গেছে, সুবহানাল্লাহ। বলেন সাহাবীরা নবী দাঁড়ায় গেলে কি সাহাবীরা দাঁড়াবে না? কথা কয় না কেন? কথা কয় না? সবাই দাঁড়ায় গেছে। আশ্চর্য, নবীজি কার জন্য দাঁড়ালো? একজন বিধবা মহিলা, একজন বিধবা মহিলা, উনি আসতেছেন সাদা শাড়ি পরনে, গুন্টা মুড়ি দিয়া, আর মহিলাকে দেখে নবী দাঁড়ায় গেছে। নবীজির কাছে আসলেন, নবীজির গায়ের উপরে হাত দিয়ে নবীজি বসলেন, নবীজির গায়ের উপরে, আর নবীজি তার রুমাল মুবারক বিছায়া দিলেন, সুবহানাল্লাহ। বলেন ভালো করে বুঝে নিন মৌলবীরা, মার কত ইজ্জত, দুধ মায়ের কত ইজ্জত সম্মান, আমাদের বুঝতে হবে। না বোঝার কারণে আমরা খুব ফেতনা বাঁধাইতেছি। বসতে নবীজির চাদর মুবারক বিছায়া দিছে, ঘরে রুমাল মুবারক, সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, যে রসূলের চাদর মুবারক, আমার নবীজির চাদর মুবারক বিছায়া দিছে, এ কোন ব্যক্তি, এত দামি ব্যক্তি কে? এবং নবীজির উরুতের উপর ভর দিয়ে আবার উঠলেন, নবীজির কানে কানে কিছু বললেন, নবীজির কানে ফিসফিস করে কিছু বললেন, বলার পর আবার নবীজির উরুতের উপর ভর দিয়ে উঠলেন। উঠে নবীজি যতক্ষণ পর্যন্ত আলিমাতুস সাদিয়া চোখের আড়াল হলেন না, রহমাতুল্লিল আলামিন, ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় রইলেন, মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন, এইবার আড়াল হয়ে গেলেন, নবী বসলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা বিষয় জানতে চাই। নবীজি বলেন, বলো। বলে, হুজুর, এই এই মহিলা কে এমন ব্যক্তি যার সম্মানে আপনি বসলেন, আপনার রুমাল মুবারক তার জন্য বিছায়া দিলেন, হুজুর এই ব্যক্তি কে? নবীজি দু চোখের পানি দর দর করে জমিনের মধ্যে ছেড়ে দিলেন, চোখের পানি ছেড়ে বলল, আমার সাহাবীরা, এ আর কেউ নয়, ইনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা নিজের মায়ের ঘর ধাক্কাতে ঘর থেকে বাইর করে দিই, নিজের বাবার ঘর ধাক্কাতে ঘর থেকে বাইরে করে দিই, আর আমার নবী কত ইজ্জত, কত সম্মান দিচ্ছে তার দুধ মায়ের সঙ্গে, মারহাবা বলেন না। আর ওয়াজ করবো কি, ওয়াজের বারবার যদি তাসির কাটে, আলোচনা করতে কত কষ্ট, বারবার যখন কথা বলতে যায় তখন ডিস্টার্ব, কথা বলতে গেলে যে কত কষ্ট হয় ভাই, একটা আলোচনা আলোচনা ছুটে গেলে আলোচনা করতে কি, এ উঠা উঠি করে বসেন, আপনারা ধৈর্য ধরেন, বসবে বসবে, আলহামদুলিল্লাহ, উঠাউঠির দরকার নাই, উঠাউঠির দরকার নাই। তাহলে আমরা পিতামাতাকে ইজ্জত করতে চাই কি চাই না? তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান হলো পিতা মাতার নাফরমানি সন্তান, সে হজ করলে আল্লাহ কবুল করবে না, যাকাত দিলে কবুল হবে না, কুরবানি করলে কবুল হবে না, সারা দিন তসবিহ টিপলে কবুল হবে না, সারা দিন যদি হজ করে কবুল হবে না, সারা দিন যদি সেজদায় পড়ে থাকে কবুল হবে না, পিতা মাতার নাফরমানি সন্তানকে আল্লাহ কখনো ক্ষমা করবে না। নাম্বার ওয়ান। নাম্বার টু, এতিমের মাল ভক্ষণকারী, এতিমের দ্বারা আপনাদের গ্রামে আছে কি জানি না, এতিমের সম্পদ যারা আত্মসার করে, ওই যে আল্লাহ নিজেই বলছে আমার নবীরে তো এতিম বানাই, আল্লাহ ইয়াজিদ এতিম আনসা, আল্লাহ তো নিজেই হাবিবকে এতিম বানাইছে, আমার নবী এতিম, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলো, আরো জোরে,
নবীজি কি আবার নবী তাম পৃথিবীর বাদশাহ রহমতের পিয়া আল্লাহ জালাল তোমার সলনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন তাম পৃথিবীর রহমত আমার নবীর দিছে যে নবী ইতিম যিনি ছিলেন ইতিম অবস্থা এমন ইতিম ছিলেন মাত্র 6 মাস বয়স নবীজির মা বাবা দুনিয়া থেকে বিদায় 6 বছর বয়স বাবা বিদায় 6 বছর 6 মাস যখন বয়স দাদা বিদায় আপন জন বলতে একমাত্র আমার আল্লাহ ছিলেন আমার হাবিবের জন্য জোরে বলেন ঠিক কি না সবাই নবীর যখন দূর দূর করেছে তখন আমার আল্লাহ বলছে হাবিব সবাইরে আপনি কে আপনাকে যখন এতিম বানাইলাম আমি আপনাকে সাহায্য করি নাই টেনশন করেন কেন কান্দেন কেন সবচেয়ে যিনি আল্লাহ যার হয়ে যায় পৃথিবীর কারোর প্রয়োজন হয় না জোরে বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না তামাক তাহলে 2 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী যারা এতিমের মাল ভক্ষণ করেছেন নামাজ কালাম পড়ে লাভ নাই আগে এতিমের প্রাপ্য মালগুলো বুঝে দিতে হবে বুঝে দিতে হবে ক্ষমা চাইতে হবে এতিমের কাছে যদি মা বাবা কষ্ট পেয়ে চলে যায় আপনি প্রতিনিয়ত মার জিয়ারত করেন বাবার জিয়ারত করেন সাধ্যমত যতটুকু পারেন মৃত্যুর পরে 7টা হক এই 7টা হকের মধ্যে 1 নম্বর হক হলো প্রতিনিয়ত মোটামুটি বাবা মার জিয়ারত করা মানে সাধ্যমত সাধ্যমত আপনি জিয়ারত করেন পারলে মাসে একবার যদি না পারেন মাসে একবার চাকরি করেন আসেন যখন আসবেন তখন করবেন এটা হলো মৃত্যুর পরে যে 7টা হকের মধ্যে এটা সর্বশ্রেষ্ঠ হক সর্বশেষ হক হলো পিতামাতার জন্য কি করা যেন বলেন না জিয়ারত করা পিতামাতার কবর জিয়ারত করে 1 নাম্বার হলো দোয়া করা 2 নাম্বার হলো মাগফিরাত কামনা করা 7টা হকের মধ্যে 2 নাম্বার হলো মাগফিরাত কামনা করা 2 নাম্বার দোয়া করা সুবহানাল্লাহ বলেন না কথা বুঝেন নাই দোয়া করতে হবে মাগফিরাত কামনা করতে হবে 2 নাম্বার হলো মাগফিরাত কামনা করা 14টা হক মোট জীবিত থাকতে 7টা মৃত্যুর পরে 7টা এই 14টা হক আমার ওয়াজ ইউটিউবে আছে আপনারা শুনে নেবেন যে 14টা হকের এই হকের প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করা এই তার আত্মীয় পিতামাতার আত্মীয় সুন্দর সঙ্গে ভালো ব্যবহার করা মারহাবা বলেন পিতামাতার যে ই করে গেছেন আপনার যেটা হলো ওসিয়াত করে গেছেন শরীয়ত মোতাবেক যে ওসিয়াত গুলো করে গেছে এটা পালন করা সুবহানাল্লাহ বলেন না পিতামাতার আত্মীয় সুজনদের সাথে সৎ ব্যবহার করা এই যে 14টা হকের ভিতর 7টা হক আব্বা মার আত্মীয় সুজন আব্বা মার পিতা আব্বা মার শ্বশুর শাশুড়ি আছে আব্বা মার আত্মীয় সুজন যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করা এই অনেকগুলো এই যে 14টা হক এ আমাদের অধিকাংশ মানুষের ভিতরে নাই অনেক আলেমের ভিতরে নাই ঠিক কি না ঠিক কি না কথা বলেন না কেন 3 নাম্বার হলো আপনার গীবত খোর গীবত করা জায়েজ তবে গীবত আমাদের দেশে আল গীবত আসাদ বিনাম জিনা গীবত আর গীবত কোথায় 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 মিথ্যা বা গীবত করা এই শ্রেণীর 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করে না গীবত করার সঙ্গে সঙ্গে আমল নামা থেকে গুনাগুলো চলে এই করে কি করে আমল নামায় গুনা চলে আসে যার নামে গীবত করবে ওই ভাইয়ের নামে আমি আমাদের আলমগীর ভাইয়ের নামে গীবত করতেছি ওনার আমল নামায় যত গুনা আছে ওইগুলো আমার আমল নামায় চলে আসবে আর আমার নেকিগুলো ওনার আমল নামায় চলে আসবে এখন আমাদের দেশে আলেমরা ওয়াজ করতে গেলে খালি দেখবেন এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে আয়সা শুরু করে ওয়াজের মঞ্চ উঠে এখন আর ওয়াজের মঞ্চ নাই আয়সাই গালাগালি দিয়া এর বিরুদ্ধেও ওর বিরুদ্ধেও আপনি দাওয়াত করছেন খাওয়াবেন আপনি ভালোবাসবেন আপনি টাকা দিবেন আপনি সব দিবেন আপনি আর আমি আয়া ভালো মাইক পাইছি মাইক পাইয়া এ ভান্ডা ও প্রতারক ও খান্নাস ও দাউস শুরু করছি জোরে বলেন ঠিক কি না এই সমস্ত গীবত করে আলেমের ওয়াজ শুনবেন না গীবত করে আলোচনা শুনবেন না সে যত বড় আলেম হোক না কেন তুমি বলো তাকে সরাসরি বলো বসো সুযোগ দাও তোমারটা যদি সঠিক হয় সে মেনে নিবে তোমারটা যদি ভুল হয় তুমি তারটা মেনে নাও জোরে বলেন ঠিক কি না কিন্তু তা না করে যখনই মাইক পাই আমাদের দেশে এখন ওয়াজের মঞ্চ হয়েছে গালাগালির মঞ্চ আমাদের দেশের মঞ্চ হয়েছে এখন পিরাপিরির মঞ্চ এই জন্যে এই 3 শ্রেণী মানুষের দোয়া কবুল নবীজি নিজে বলছে তোমরা যখন ঈদের মাহফিলে ঈদের ময়দানে আসছো তোমাদের গুনাহ ছড়ানোর জন্য এই 3 শ্রেণী মানুষ যারা আসো আগে তোমাদের পিতার কাছ থেকে ক্ষমা চেয়ে আসো এতিমের মাল কি করে আসো গচ্ছিত করে উড়া ঠিক করে দিয়ে আসো এরপরে তোমরা গীবত করে তওবা করো তওবা করে তোমরা আগে ফিরে আসো তারপরে আল্লাহর দরবারে হাত উঠাও তারপরে তোমরা মাসুমের মাসুম হও সুবহানাল্লাহ বলেন না আরো জোরে সুতরাং আমার দেশের অবস্থা খুব ভয়ঙ্কর আমার ভাইরা আমার বন্ধুরা আমার পিতামাতার কথা বলতেছিলাম আমার মা বোনদের জন্য সময় আর বেশি পাব না পৃথিবীর মধ্যে মা বোনরা 3টা আমল করলে নাচতে নাচতে জান্নাতে যাবে মারহাবা বলেন
অনেক মা বোন গেছে বাবা আর কয়েক মিনিট মা বোনদের কথা বলবো আবার যদি সময় পায় মা বাবার ওয়াজে যাব আমাকে বলছে আপনি সব কি বিশাল আলোচনা করতে হবে অনেক বিষয় দিয়েছে এখন আমি একটার ভিতরে ঢুকতে পারি না দাদু ভাইয়েরা শুনলেন কারণ আমি কোন দিকে যাব নিজেই বুঝি না কা দুই চার ঘন্টার ভিতরে কথা বলে শেষ করা যাবে না তিনটা আমল যদি মা বোনেরা করে স্বামীর আগে জান্নাতে চলে যাবে আপনারা চান কি চান না কয়টা আমল জোরে বলেন কয়টা আমল যুবকদের বিষয় বলতে বলেছিল সময় পাবো কি পাবো না জানি না এ দরদি বন্ধুরা দলিল কান্ডা লাগা শোনো কয়টা আমল করলে জান্নাতে যাবে এত জোরে সুবহানাল্লাহ কইবেন তাবু যেন নড়ে যায় আবার যেন মদিনায় যায় আবার যেন মক্কা থেকে মদিনায় যায় আবার যেন বাংলাদেশের আনাচে কানাচে ঢুকে যায় এক নাম্বার হলো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ এবং ফরজ রোজা জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা যাদের বিবি আছে লেখে নেন এক নাম্বার হলো পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ এবং ফরজ রোজা এখন অনেক মা বোন বলতে পারে সামনে মাহে রোজা আসতেছে মায়ের রমজান মাস এই জন্য রমজানের আগে এলাকায় আর ওয়াজ হবে কি হবে না এই জন্য তাদেরকে একটু টাচ দেওয়ার দরকার বাবারা আমার গভীর মনোযোগ এবার এক নাম্বার রোজা এক নাম্বার হলো নামাজ এবং রোজা ফরজ নামাজ এখন মহিলারা বলবে হুজুর আমরা তো অনেক সময় পবিত্র থাকি হা মা শুনে নাও আমার বোনেরা শুনে নাও যখন মহিলারা হায় নিপাস হবে যখন অপবিত্র হয়ে যাবে সঙ্গে সঙ্গে তোমরা যখন হায় নিপাস আসবে সঙ্গে সঙ্গে রোজা গুলো ছেড়ে দাও নামাজ গুলো ছেড়ে দাও যদি ফরজ রোজা হয় এগুলো কাজা আদায় করে নিবে যখন তোমরা পবিত্র হবে তখন তোমরা এটা কাজা আদায় করে নিবা কাজা কোনো নামাজ আদায় করা লাগবে না জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা কাজা ফরজ রোজাগুলো আদায় করে নিবে কাজা কোনো নামাজ আদায় করা লাগবে না তুমি দুয়ায় শরীক হবেন রাহমতের নবী নবীর কাছে দুজন মহিলা আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবার আজকে অনেকেই হায়াত আসছে ঋতু আসছে এই ধরনের মা বোনেরাও মাহফিলে আসে অনেকেই জিগায় বুনরে আমি তো নামাজ পড়া বন্ধ হয়ে গেছে এখন মাহফিলে যেতে পারবো কি পারবো না শুনলাম ভালো করে এই সমস্ত মাসলা মাসাইল আলোচনাগুলো বেশি বেশি করার দরকার কারণ আমার সমাজ এখন বিপদের মধ্যে জাতি এখন বিপদের মধ্যে যুবক এখন বিপদের মধ্যে এই জন্য আমার আলোচনা প্রতিটা আলোচনার মধ্যে শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করা উচিত জোরে বলেন ঠিক কিনা আমার দাদু ভাইয়েরা শুনে নেন চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে এ তোর কি এলো মাইকে কোন জ্বালায় ফলাম রে বারবার এরকম হইলি ওরে হবে না রে এবার মুসলমান শুনে নেন রহমতের নবীর কাছে আলী চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন আপনার কন্যাকে আমি কষ্ট দিছি আপনার কন্যা